দু চারটাকে ধরে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে আর এরা আশ্বাসই করবে না। আজকে যার যখন বিশ্ব উন্নয়নের রোল মডেল, সারা বিশ্ব যখন জননেত্রী শেখ হাসিনার গুণগান গাইছে, সেই সেই মুহূর্তে আবার তারা অগ্নি সন্ত্রাস করে মানুষ হত্যা করে আবার তারা এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আমরা পরিষ্কার ভাষা বলে দিতে চাই, আপনাদের সেই অগ্নি সন্ত্রাস থেকে শুরু করে আপনাদের বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ড যদি আপনারা করেন আপনাদের হাত ভেঙে দেওয়া হবে এবং আমরা জনগণকে নিয়ে আপনাদের এই ধরনের নৈরাজ্যকর অবস্থার আমরা মোকাবিলা করব। আজকে দেশে দ্রব্যমূল্যের উদ্যোগটি আমি মনে করি বঙ্গবন্ধু সরকারের আমলে এরা চালের নৌকা ডুবে দিয়ে পাটের গুদামে আগুন দিয়ে এরা সেদিনকে নৈরাজ্য সৃষ্টি করেছিল। আজকে বিএনপি জামাত এই বাজারে খাদ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে সেই ধরনের নৈরাজ্য আজকে তারা আবার করছে। কাজেই এদেরকে আমাদের প্রতিহত করতে হবে। যুবলীগের ভাইরা আপনারা যারা রয়েছেন, কারা সিন্ডিকেট করে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের হাতে সুবদ্ধ করতে হবে। জনগণের শান্তি ফিরিয়ে আনতে হবে, বাজার যাতে নির্মুখ হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আজকে আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই দেশে খাদ্য বস্ত্র থেকে শুরু করে তরি তরকারি মাছ মাংস সব কিছু সম্পূর্ণ, তারপরে অবস্থা কেন? এদের বিরুদ্ধে আমাদের নামতে হবে জনগণকে সাথে নিয়ে। যারা এই ধরনের সিন্ডিকেট করে প্রয়োজনে আইন পাশ করে এদের মৃত্যুদণ্ড যাতে ব্যবস্থা হয় সেই দিকেও আমাদের নজর দিতে হবে। যদি দু চারটাকে ধরে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে আর এরা আশ্বাসই করবে না। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল। আমরা পদ্মা সেতু করেছি, মেট্রো রেল করেছি, কর্ণফুলী টানেল করেছি, আমরা স্যাটেলাইট নিক্ষেপ করেছি। এক কথায় বাংলাদেশ আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে। আজকে বিনামূল্যে 48 কোটি বই বিতরণ করা হচ্ছে, যেটা বিশ্বের ইতিহাসে নজির বিহীন। এরা উন্নয়ন চায় না, এরা দেশকে ধ্বংস করতে চায়, এরা পাকিস্তানের দালাল, এদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে তাদের বিতাড়িত করতে চাই ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে। এদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে, এদেরকে উচিত শিক্ষা দিবে। আজকে মির্জা ফখরুল সেই পাকিস্তানের কথা বলেন, পাকিস্তান ভালোভাবে চলছে। আজকে পাকিস্তানের অবস্থা আরো করুন। ইমরান খান বলেছে পাকিস্তানে বাঙালিদের উপর পূর্ব পাকিস্তানে যে নির্যাতন হয়েছে আজকে পাকিস্তানও সেই নির্যাতন করছে, পাকিস্তান আবারও ভেঙে যেতে পারে। আর আমাদের মির্জা ফখরুল সাহেব, আপনার বাবা ছিল রাজাকার, জিয়াউর ধরে আপনার বাবাকে রক্ষা করেছেন। আমরা বলতে চাই ফখরুল সাহেব আপনারা পাকিস্তানে চলে যান, সেখানে সুখে শান্তিতে বসবাস করেন।